আর বোনের সাথে ওর বিয়ে ঠিক হয়ে গেছে। এটা হতে পারে না, ও আমায় কমিট করেছে। আমি তুলে দিচ্ছি। আপনি প্রেগন্যান্ট? বরসে হ্যায় তুম আঁখিয়াঁ। সাহেব বাবু, নীলা চলে এসেছে। আজ সমরের মুখোশটা সবার সামনে টেনে খুলে দিতে হবে। একদমই তাই চিঠি, কিন্তু আমার একটা জিনিস নিয়ে খুব টেনশন হচ্ছে। কি? আসলে চিঠি, ওর কিন্তু অনেক ভারী দলবল আছে, আর খুব একটা সুবিধেরও নয়, ভেরি ভিনডিকটিভ। আপনি যদি কিছু করতে চান, সেই সময় যদি দুম করে অ্যাটাক করে দেয় তখন কি হবে? আপনাকে প্রত্যেক মুহূর্তে নিজেকে রক্ষা করতে হবে। দেখুন চিঠি, এবার যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমি। সাহেব বাবু, কেন টেনশন করছেন আপনি? আমার উপর ভরসা রাখুন, আর এখন নিজের কথা ভেবে পিছিয়ে আসার সময় নয়। এই সমরের খেলাটা আমাদের এবার শেষ করতে হবে। হ্যাঁ, একদমই তাই। এই বিয়ে কখনো হতে দিতে পারি না। সমর আর ভূমির বিয়ে হবে না। তার জন্য যা যা করতে হয় নিশ্চয়ই আপনার মনে আছে। আপনি আপনারটা করুন, আমি আমারটা দেখে নিচ্ছি। হ্যালো, ওদিকে সব ব্যবস্থা হয়ে গেছে তো? গুড। সমরের গায়ে হলুদ হচ্ছে। বিয়ের আয়োজন চলছে আজকে সন্ধ্যেবেলা ওর বিয়ে। এবার নিশ্চয়ই তোমার আমার বলা কথাগুলো বিশ্বাস হচ্ছে। যাও নীলা, আজ একমাত্র সুযোগ, তুমি সমরের মুখোশটা সবার সামনে টেনে খুলে দাও। আমি কিন্তু তোমায় ব্যবহার করতে চাই না নীলা, তোমার জীবনটা বাঁচাতে চাইছি আমি। আজ সবার সামনে সমরের খেলাটা শেষ হয়ে যাবে। যাও নীলা, নিজের হাতে ওকে তুমি শাস্তি দাও। বলছি কি যে ওদিকে তো ভূমির গায়ে হলুদ হবে, চমর এখানে দাঁড়িয়ে কি করছিস? মামা, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে আমি। আরে ভূমির গায়ে হলুদের আগে কিসের? এক্ষুনি আসছি মা, দু মিনিট। তাড়াতাড়ি আয়, কিন্তু আসছি গো। সমর, নীলা কোথায় গেল ওরা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে?
তুমি এখানে কি করছো? আমি এখানে কি করছি? তুমি এখানে কি করছো? তুমি না আমায় প্রমিস করেছিলে যে তুমি আমায় বিয়ে করবে, আর এখন আমাকে কিচ্ছু না জানি লুকিয়ে চুরি এখানে বিয়ে করছো? আরে আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। কি বোঝাবে তুমি আর? তুমি জানো আমার সাথে কার বিয়ে হচ্ছে? সাহেব মুখার্জির একমাত্র শালির সাথে আমার বিয়ে হচ্ছে। এই বিয়েটা যদি একবার হয়ে যায় আমি তোমাকে অভিনয় চান্স পাই দেব। আরে সব আমি যা কিছু করছি সব কিছু তোমার জন্যই করছি। তুমি তো আমার ডার্লিং নীলা। আমি বিয়ে যাকেই করি না কেন আমি তো সবসময় তোমারই থাকব। নীলা, আমি এক্ষুনি গিয়ে সবাইকে সব সত্যি বলে দেব, তোমার মুখোশটা আমি খুলে দেব। চিঠি আয়, বরণ করবি না? আয় মা, আয় 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 আয়। আমার মুখোশ খুলে দেবে তুমি? সবাইকে গিয়ে বলবে যে আমি তোমাকে ঠকিয়েছি। তুমি সবাইকে এটা বলবে যে তোমার পেটে বাচ্চাটা আমার। বিয়ের আগে তুমি মা হতে চলেছো এটা যদি লোকে জানতে পারে না, লোকে আমার দিকে না তোমার চরিত্রের দিকে আঙুল তুলবে। এতে তোমার বাবা মার মান সম্মান থাকবে তো? দেখো আবার লজ্জায় ঘেন্নায় না ওনাদের অকালে মরতে হয়। তারপর তোমার কী হবে ভেবে দেখেছো? তুমি সবটা কী করে প্রমাণ করবে দেখেছো ভেবে? সমর, তুমি এটা করতে পারো না। আমি তোমাকে ভালোবেসেছি, তোমার উপর আমি আমার মন শরীর সমস্ত জমানো পুঁজি উজাড় করে দিয়েছি। এখন আমার কি হবে সমর? তুমি তার বদল আমার সাথে এইরকম বেমানি করতে পারলে? নিজের পিঠ বাঁচাতে না আমি সব করতে পারি নীলা। আর তুমি যদি বেশি চালাকি করে মুখ খোলার চেষ্টা করো তাহলে তোমার মুখটা কিভাবে বন্ধ করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। তাই বেশি ট্যান্ডাই ম্যান্ডাই আমার সাথে করতে এসো। ফটো ফটো এখান থেকে। আর আমার সন্তান? সন্তান? কিসের সন্তান? আমি কিছু জানি না এসব সন্তান। এই তো এই তো এই তো আন্টি, আমি সমরের গায়ে লাগানো হলুদ আমি ভূমির জন্য নিয়ে এসেছি। ও মা, বলতা সারাদিনই তোমার গায়ে বলতা বসেছে। ও আপনারা চিন্তা করবেন না, যতটা সম্ভব আমি উপর থেকে তুলে নিচ্ছি। কাকিমা বলছি যে যেটুকু হলুদ বাটিতে তোলে গেছে সেটুকু দিয়ে অন্তত নিয়ম রক্ষাটুকু করতে হবে, তাই না? মাসিমা
ভূমির গায়ে যে হলুদটা লাগানো হলো না, ওটা কিন্তু সমরের গায়ে নয়, অভিধার গায়ে। চুপ করো সুকৃতি, কি যা তা বলছো, কখন কোথায় কি বলতে হয় তুমি জানো না? সেই বোধটুকু নেই। সাহেবের চিঠি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।